আপনাদের সকলকে স্বাগত। আজ আমি উত্তরপ্রদেশের একটা জনপ্রিয় রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করব নিমোনা। সাদা ভাত বা রুটি পরোটার সাথে এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই আমার আজকের রেসিপিটা। আমি 250 গ্রাম কড়াইশুঁটি নিয়েছি। কড়াইশুঁটিগুলো মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব। একটা মিক্সার জারে দিয়ে দেবো 1 মুঠো ধনে পাতা, 2 কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, 1 ইঞ্চি আদা ছোট ছোট টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম, দিয়ে দেবো কয়েক কোয়া রসুন। এবার এগুলো দিয়ে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব। কড়া গরম করে 1 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটির পেস্ট। মিডিয়াম টু লো আঁচে কড়াইশুঁটিটা খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত কড়াইশুঁটিটা শুকনো শুকনো হয়ে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে নেড়ে যেতে হবে। আমার ভাজাটা হয়ে আসছে, আস্তে আস্তে কড়াইয়ের গায়ে কড়াইশুঁটির পেস্টটা লেগে যাচ্ছে, লাল লাল হয়ে যাচ্ছে। আর একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব। কড়াইশুঁটিটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়া গরম করে আবার তেল দিয়ে নেব। তেলটা একটু গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, 1টা শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1/2 চা চামচ গোটা জিরে। শুকনো লঙ্কা জিরেটা একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজটা হালকা লাল করে ছেড়ে দেবো। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো দিয়ে 2 মিনিট মতো ভেজে নেব। টমেটোটা 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। একই সাথে কিছু কাঁচা কড়াইশুঁটি দিয়ে দিলাম। মশলার সাথে একটু ভাজা ভাজা করে দিলাম। আমি 2 সেদ্ধ করা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আলুটা মশলার সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে ভেজে রাখা কড়াইশুঁটিটা দিয়ে দেব। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। নুন আর গরম মশলাটা ভালো করে মিশিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। জলটা ভালো করে মিশিয়ে নেবো। কড়াইশুঁটি গুলো কিন্তু জলের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। মিডিয়াম টু লো আঁচে 5 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। ধুয়ে
গেছে চাপাটা তুলে নেব। ভালো করে একবার নেড়ে দেব। মিডিয়াম আছে, আরো দু এক মিনিট মতো রান্না করে নেব। আমাদের নিমোনা রেডি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। গ্রেভির ঘনত্বটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো পাতলা বা গাঢ় অনুযায়ী করে নিতে পারেন। তৈরি হয়ে গেল উত্তরপ্রদেশের একটা জনপ্রিয় রেসিপি, কড়াইশুঁটির বা মটরশুঁটির নিমোনা। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে নানান ধরনের নতুন নতুন রান্নার আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব, তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আবার হাজির হব অন্য আর একটা রেসিপির সাথে। আজকের মতো আসি, নমস্কার।